দর্শক, আমাদের গাড়িটি ছুটে চলেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মুখে। অর্থাৎ বিকেলের যে সময়টা, এটা আমরা এক্সপ্রেস ওয়েতে কাটাবো এই ভেবেই আমরা, এই পরিকল্পনা করেই আমরা রওনা করেছিলাম। তো যতটুকু বুঝতে পাচ্ছি, খুব শীঘ্রই হয়তো আমরা সেই এক্সপ্রেস ওয়েতে চলে যাব। তো দর্শকদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা এখানে আসার বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকি। তো আসলে এটা প্রাইভেট গাড়ি হলে, ব্যক্তিগত গাড়িতে আমার মনে হয় যে সৌন্দর্যটা উপভোগ করার মতো। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আমাদের উপজেলাও প্ল্যান হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, আমরা দেখেছি যে রাত 12টায় গাড়ি ছাড়ে এবং এখানে এসে সকালে পৌঁছায়, সারাদিন ঘোরাঘুরি করে আবার রাতেই ব্যাক করে। তো অবস্থা দৃষ্টি আমার যতটুকু মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই সৌন্দর্য ভোগ করার জন্য এখানে একটা সকাল অথবা একটা বিকেল দরকার। কারণ যে সবুজ পরিচ্ছন্ন পরিবেশ এবং খোলা আকাশ, এই সৌন্দর্যটুকু বিকেলের দিকে আমার মনে হয় বেশি উপভোগ্য হবে আর হচ্ছে সকালে। আর তীব্র তাপদাহের রোদে আমার মনে হয় যে খুব একটা উপভোগ করার মতো না। আর একটু আগে আমরা একটি ভিডিওতে বলছিলাম যে আসলে পদ্মা সেতুতে এখন অনেকগুলো নিয়মকানুনে খুব কড়াকড়ি করে দেওয়া হয়েছে, বিশেষ করে গাড়ি চলাচলে। গাড়িগুলো নির্দিষ্ট গতিতে চলবে, থামার কোনো সুযোগ নাই, নামার কোনো সুযোগ নাই এবং নেমে ছবি তোলারও কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা একটি রোড সাইন দেখতে পাচ্ছি, একদিকে হচ্ছে ভাঙ্গা এবং খুলনা পুলিয়া বাজার। এই রাস্তাটিতে অনেক রোড সাইন ব্যবহার করা হয়েছে, যেটি আসলে অন্য কোনো রাস্তায় দেখিনি। এবং 80 কিলোমিটার ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখলাম যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে চালক ভাইদের জন্য 80 কিলোমিটার। তো সুন্দর আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি না, পরিষ্কার আকাশ, সেই আকাশের সাথে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এবং দেখুন, আমার মনে হয় দেখা যাচ্ছে, আপনারা দেখার কথা যে বিভিন্ন জায়গায় যে ওভারব্রিজ, আসলে না ফ্লাইওভার বলবো আমি এখানে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে পদ্মা সেতু হয়ে যে রেলগুলো এদিকে আসবে, এই রেলগুলোর জন্য রেল ক্রসিং কিন্তু নেই। তো যেখানে রেল ক্রসিংয়ের সম্ভাবনা রয়েছে বা রেল ক্রসিং রয়েছে, সেখানে ফ্লাইওভারের মতো করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাসগুলো উপর থেকে চলে যাবে, রেল নিচ থেকে চলে যাবে। তার মানে যানবাহন একজন আরেকজনের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এটি একটি অনেক সুন্দর পরিকল্পনা আমি বলবো। আমরা দেখতে পাচ্ছি মলিগ্রাম 2.5 কিলোমিটার আছে, এর রাস্তা রোড সাইনে দেখিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা বিষয় এখানে দেখলাম যে এবার একটু চোখে পড়লো যে আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় কিন্তু প্রচুর বিলবোর্ড দেখে থাকি। তো এদিকটাতে তেমন একটা নাই, খুব কম সংখ্যক বিলবোর্ড রয়েছে, যার ফলে গাছের যে সৌন্দর্য, রাস্তার যে সৌন্দর্য, সেটি খুবই উপভোগ করা যাচ্ছে। সব মিলে আসলে বাইরে বেরোলেই গাড়ির হর্ন, কালো ধোঁয়া, গাড়ির বিকট শব্দ, এগুলোর কোনোটাই কিন্তু এখানে নেই। তো সব মিলে যারা আসবেন বা এই রোডে নিয়মিত চলাচল করবেন, তারা অনেক উপভোগ করবেন এটাই। আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গা 7 কিলোমিটার আছে, খুলনা 132 কিলোমিটার, বরিশাল 102 কিলোমিটার, পটুয়াখালী 145 কিলোমিটার, ফরিদপুর 38 কিলোমিটার। তো যাই হোক, সব মিলে আমরা বেশ এনজয় করছি। আর একটা বিষয় বলি যে আমরা, বিশেষ করে আমি, কোথাও গেলে আমার ভালো লাগাগুলো শেয়ার করার চেষ্টা করি, এতে কেউ এগুলো আমাকে খুবই উদ্বুদ্ধ করেন, আবার কেউ কেউ বিরক্ত বোধ করেন। যাই হোক, বিরক্ত বোধ করলে আনফ্রেন্ড করে দিতে পারেন, আনফলো করে দিতে পারেন, অসুবিধা নাই। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারাও এরকমটা উপভোগ করবেন, যা করেন সেটা আমাদের জন্য শেয়ার করবেন। আমাদের গাড়িটি চালক হিসাবে রয়েছে শাইন ভাই, মনোহরদি থেকে আছে ইয়াং একজন ড্রাইভার, এবং শিবপুর থেকে আসছে, এবং আব্দুল কাদির মৃধা স্যারের যে গাড়ি নির্বাচন, সেই গাড়িটি চালাচ্ছে এবং
বেশ ভালো। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আমরা যাতে দেখতে পারি, আমরা যাতে উপভোগ করতে পারি, সেরকম নির্দিষ্ট পরিমাণ গতিতেই কিন্তু চালাচ্ছে, আর গাড়িটিও অনেক ভালো লাগছে। আমি এই জন্য আব্দুল কাদির মৃধা স্যারকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই, কারণ কোথাও যখন আমরা যাই যানবাহনের উপরে কিন্তু যাত্রার সুখটা নির্ভর করে, সেই হিসাবে আজকের চয়েসটা অনেক ভালো আমি বলবো। আমরা এবার আরেকটি ফ্লাইওভারে উঠছি, এটি হচ্ছে মলিগ্রাম ফ্লাইওভার, এবং এখানে দেওয়া রয়েছে 80 কিলোমিটার বেগে চলতে হবে, এবং সামনে দেওয়া আছে ওভারটেকিং নিষেধ। যাই হোক, নাসির স্যার ফোন দিচ্ছে, যাই হোক নাসির স্যার হয়তো অপেক্ষা করছে, ইনশাল্লাহ দেখা হবে তারপর পথে, আমরা চেষ্টা করবো স্যারের সাথে যেন দেখা হয়। দর্শকবৃন্দ, আমরা শুনেছি যে যতই ঘুরিবে ততই দেখিবে, যতই দেখিবে ততই শিখিবে, আসলে সত্যিই তাই। এই দৃশ্য দেখার পরে যদি কখনো শিক্ষার্থীর মাঝে বর্ণনা করা হয় তাহলে আমার মনে হয় যে আজকের পরের বর্ণনাটা ভিন্ন রকম হবে, যে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বা বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড, এটা স্বচক্ষে দেখার পরে বর্ণনা দেওয়া আর পড়ে বা দেখে বর্ণনা দেওয়া দুটার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। আর একটা বিষয় আমি খুবই উপভোগ করি, সেটা হচ্ছে একজন শিক্ষক যখন কোনো কিছু দেখে ক্লাসে বর্ণনা করে, অর্থাৎ যখন শিক্ষার্থীরা বুঝতে পারে যে আমার স্যার তো কুয়াকাটা গিয়েছেন, আমার স্যার সূর্যোদয় দেখেছেন, সূর্যাস্ত দেখেছেন, তখন কিন্তু স্যারের প্রতি ওই স্টুডেন্টের চিন্তাটাও কিন্তু ভিন্ন রকম হয়ে যায়, আস্থা বিশ্বাস বেড়ে যায়, এবং অনেক বড় হিরো হয়ে যায় শিক্ষক ওই শিক্ষার্থীর কাছে। আসলে প্রত্যেকটা বিষয় থেকেই শেখার আছে, প্রত্যেকটা বিষয়কেই কাজে লাগানোর সুযোগ আছে। আর সামনে যেটি আসছে সেটি হচ্ছে ব্ল্যান্ডেড লার্নিং, অনলাইন নির্ভর। তো আমি মনে করি এই যে আজকের ভিডিও, আজকের যে প্রকৃতি বা আজকের যে রাস্তার সৌন্দর্য, এটাও কিন্তু আমার কোনো একটা লেসনে লার্নিং টুল হয়ে যেতে পারে, যদি শিক্ষক এটা ওইভাবে ইউটিলাইজ করতে পারেন বা কাজে লাগাতে পারেন। তো আমরা আরেকটি স্মৃতিচারণ করি, সেটি হচ্ছে যখন বিএড করি আমরা, তখন ক্লাসে আমরা এগুলো নিয়ে এতই রিসার্চ করতাম, স্টাডি করতাম, যে একটা পুরাতন ক্যালেন্ডার দেখলেই আমার কাছে এটাকে শিক্ষা উপকরণ মনে হতো, একটা সুন্দর লাঠি দেখলে এটাকে কিন্তু আমার নির্দেশনা কাঠি মনে হতো। তো আজকেও আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওগুলো হয়তো কখনো শিক্ষা উপকরণ হিসাবে কাজ করবে। যাই হোক, আমরা একটু কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার এই ভিডিওটা নিব।